শাকিরি কি আপনার দিশি তো হ্যাঁ দিশি শাক নাই দি হ্যাঁ ভাই দি কয় টাকা দাঁড়ি দি 40 টাকা দিয়ে দাঁড়ি 40 টাকা দিয়ে দেখুন আপনার দিশি শাক একবার 40 টাকা দি আপনি ফ্রেশ এটা আপনার কোনো সার মার ছাড়াই দি একবার এলাকার আপনার ইগুলা শাকগুলো যে আপনি মিথি শাক আছে এখানে এই মিথি শাক এটা আদি কত করে 320 টাকা তিনটা আপনি 20 টাকা আপনার তিন আদি 20 টাকা তিন আদি 20 টাকা না তিন আদি না হ্যাঁ হ্যাঁ জুরু কিন্তু মুলা 30 টাকা হালি 30 টাকা হালি একবারে ফ্রেশ সার মানে এই যে আপনি সার ছাড়াই একবারে ফ্রেশ এই রাখা এখানে আছে আপনার ডাটা ডাটা কত করে পালং শাক কত করে তিন আড়ি 20 টাকা পালং শাক এটা এখানে আপনার শুধু শাক বিক্রি করে এখানে শাকেরই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই সবজির বাজারে আসলাম সবজি দেখুন অনেক সবজি আর বর্তমান আপনার সবজি কোনটা কী দাম হয় সেটাই আপনারা দেখুন আর দেখাবো আপনাদের কোনটা কী দাম এটা সবজির বাজার বিশাল বড় সবজির বাজার এটা ঢাকা দুহার বিশাল একটা সবজির বাজার এখানে সব আইটেমের আপনি সবজি আছে বেগুন আছে এই আছে হ্যাঁ বেগুন কত করে ভাই এটি কত করে বেগুন হ্যাঁ পঞ্চাশ টাকা বেগুন যাচ্ছে এখন বর্তমান বাজার হল আপনার 50 টাকা আলু আলু 30 টাকা করে কেজি আপনার আলু 30 টাকা করে আর পেঁয়াজ হ্যাঁ আপনার 40 টাকা কেজি আর আপনার কফি 40 টাকা পিস এটা আপনি সবই গণবগঞ্জের সব কিছু আপনার আর এখানে বেগুন এটা গুল বেগুন আপনার কয়টা কেজি 50 টাকা কেজি টমেটো আপনার 40 টাকা কেজি যাচ্ছে 80 টাকা উস্তা 80 টাকা তারপরে আপনার এই যে গাজর 40 টাকা গাজরটা আপনি 40 টাকা আপনার 40 টাকা আপনার এই যে খিরাইটা আপনার সবই দিয়ে দিছি হ্যাঁ সব এলাকার এটা আপনি জোহানবাবগঞ্জ আপনি খিরাই আপনার 40 টাকা তারপর আপনার এখানে ওই লালটা কি লালটা হ্যাঁ ভাই এটা কি রে এটা শালগম এটা কি কিলো কিলো বেছেন নাকি হ্যাঁ কিলো কত করে 30 টাকা কিলো 30 টাকা করে আর পাতা কফি 25 টাকা পিস 25 টাকা পিস আর এটা আপনার কিলো আপনার কিলো কত বলেন জানি আবার বলেন এটা 30 টাকা কেজি হ্যাঁ এটা 30 টাকা কেজি এটা 25 টাকা পিস আর সিমেল আপনার এলাকার হ্যাঁ 40 টাকা কেজি আর মরিচটা এলাকার হ্যাঁ মরিচটা সরষাবাড়ি 100 টাকা কেজি 100 টাকা কেজি আপনার 100 টাকা কিলো আপনার এখন এখানে আছে পেঁপে আছে অনেক ধরনের সবজি এটা সবজির বাজারই শুধু কেন শুধু সবজি বিক্রি করে